हमी तो साया वृक्ष खोजा एक पागल লেবারের সাওয়ার কোনো দাম নাই রে। ও মাই গড, এবার একদম ফাটিয়ে দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং নীরব। ট্রেলারের বাজিমাত কি ছিল এটা? হে ছায়া বৃক্ষ, উঠে আয়, উঠে আয়, তুই উঠে আয়। হটে ট্রেলার হঠাৎ করে আজকে কিছুক্ষণ আগেই প্রকাশ পেয়েছে ছায়াবৃক্ষ সিনেমার অফিসিয়াল ট্রেলার। এর আগে এই সিনেমাটির অনেকগুলো গান মুক্তি পেয়েছিল, এবার প্রকাশ পেয়েছে ট্রেলার। বিগত কয়েক বছরে চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেকগুলো সিনেমা করেছে, সবগুলো নিয়েই তো বিতর্ক হয়েছে অনেক। তবে এবার বিতর্ক ছাড়িয়ে সত্যি সত্যি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে প্রশংসা করছে সবাই, সাথে প্রশংসায় ভাসছে নীরবও। ইগল মিউজিকের ইউটিউব চ্যানেলে ছায়াবৃক্ষের ট্রেলার প্রকাশ পেয়েছে। 2 মিনিট 9 সেকেন্ডের ট্রেলারটি গান দিয়ে শুরু হয়, এরপর পরতে পরতে ছিল সাসপেন্স, অন্যায়ের প্রতিশোধের মাত্রা ছিল পরতে পরতে, একদম ট্রেলারের শেষের দিকে ছিল আসল ঝলক। সত্যি এক কথায় দারুণ একটি মুভি হতে যাচ্ছে, যেমন অসাধারণ গল্প তেমন অসাধারণ অভিনয়। সেই সাথে অপু বিশ্বাস নিজেই এই সিনেমায় ভয়েস দিয়েছেন, যা অনেকদিন পরেই দেখা গেল। সব মিলে এক কথায় দারুণ একটি কাজ হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে ছায়াবৃক্ষ। যেমন ভিন্ন রকম গল্প তেমনি ভিন্ন রকম সব লুক। পরিচালক বন্দন বিশ্বাস ফাটিয়ে দিয়েছেন, আলাদা আলাদা চরিত্রে সবাই একদম মানানসই। অপু বিশ্বাস, নীরব, সুমিত সেনগুপ্ত, শতাব্দী, অদূত, বিশেষ করে ডন আলাদা আলাদা চরিত্রে সবাইকে দারুণ মানিয়েছে। সিনেমার ব্যাকগ্রাউন্ডের মিউজিকের বিজিএমও ছিল গল্পের সাথে মানানসই, আর সিলেটের চা বাগানের মনোরম দৃশ্য জাস্ট ওয়াও। ট্রেলার দেখে যতটুকু বোঝা গেল সিনেমাটি প্রতিবাদী টাইপের একটা সিনেমা হবে। অপু বিশ্বাসের বর্তমানে যে সময়টা এসেছে, এখন প্রেম নির্ভর সিনেমা না করে এ ধরনের ভিন্ন রকম গল্পের সিনেমাতেই কাজ করা উচিত, তারই একটি হতে যাচ্ছে ছায়াবৃক্ষ। সব মিলে ব্যাপক প্রচার প্রচারণা করলে সিনেমাটি যে রীতিমতো সারা ফেলবে তা বলাই বাহুল্য। 16 ফেব্রুয়ারি সারা বাংলাদেশ কাঁপাতে আসছে ছায়াবৃক্ষ, শুভকামনা রইল সিনেমাটির জন্য। প্রিয় দর্শক, এখনো যারা ট্রেলার দেখেননি ঝটপট দেখে নিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।